নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাব সেটি হচ্ছে নতুন বছরে অর্থাৎ দু হাজার কুড়িতে প্রেমের সম্পর্কে জড়াবেনই জড়াবেন এই চারটি রাশির জাতক জাতিকা প্রেমের কারক গ্রহ হল শুক্র গ্রহ এই শুক্র গ্রহ এমন পজিশনে থাকছে দু হাজার কুড়িতে যার ফলে চার রাশির জাতক জাতিকা প্রেমে পড়বেনই পড়বেন যারা জ্যোতিষে বিশ্বাস করেন বা যারা জ্যোতিষ চর্চা করেন তারা জানেন প্রেম ও রোমান্টিকতার কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ দু হাজার কুড়িতে শুক্র গ্রহ এমন পজিশনে আসছে যার ফলে চার রাশির জাতক জাতিকারা অবশ্যই নতুন প্রেমের সম্পর্কে জড়াবেন এবং যারা আগে থেকেই প্রেমের মধ্যে জড়িয়ে আছেন তাদের এই সম্পর্ক আরও দ্রবীভূত হবে অর্থাৎ প্রেম থেকে হবে গাঢ় প্রেম প্রেম আমাদের জীবনে কখন কিভাবে কী রূপে আসবে তা একজন অভিজ্ঞ জ্যোতিষ সঠিকভাবে বলতে পারেন না প্রেম জন্মছকের পঞ্চম ঘর থেকে বিচার করা হলেও মানুষের প্রতি মানুষের টান থাকে জন্মছকের বিবিধ ঘরে মানব জীবনে প্রেমের গুরুত্ব অপরিসীম প্রেমহীন জীবন অনেকটা রুক্ষ মরুভূমির মতো তাই যারা এখনও জীবনে তাদের পছন্দের মানুষটি আসার অপেক্ষা করছেন বা পছন্দের মানুষটির সঙ্গে রয়েছেন তারা এই বছরে অর্থাৎ দু হাজার কুড়িতে অনেকটা এগিয়ে যেতে পারবেন বিশেষত চার রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি প্রাপ্ত হতে পারবেন কোন কোন চার রাশির আসুন আমি আপনাদের জানিয়ে দিই এছাড়াও তারা প্রেমের কোন কোন ক্ষেত্রে অগ্রগতি ঘটবে সেটিও আমি এবার আপনাদের জানিয়ে রাখি প্রথমেই যে রাশির প্রণয়ের সম্পর্ক সুদৃঢ় হতে পারে নতুন বছরে অর্থাৎ দু হাজার কুড়িতে তা হলো মেষ অর্থাৎ নতুন বছর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ আপনাদের জীবনে নতুন প্রেম আসবেই আসবে যাদের প্রেম ভেঙে গেছে তাদের আবার পুরনো প্রেম ফিরে আসার সম্পর্ক রয়েছে তাদের শুধু নতুন প্রেম হবে তা না পাশাপাশি তাদের জীবনে প্রেম হবে প্রচণ্ড পরিমাণে আবেগময় তবে এই রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত বা প্রেম করছেন তারা কিন্তু একটু ভেবে সিদ্ধান্ত নেবেন এরপর দ্বিতীয় স্থানে যে রাশিটি আছে তা হচ্ছে কন্যারাশি জ্যোতিষশাস্ত্র মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়িতে রাশির গ্রহ মঙ্গল বৃহস্পতির ঘরে প্রবেশ করছে অর্থাৎ শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয় সৌভাগ্যের নিরেখেও সময়টা খুব শুভ যাবে নতুন সম্পর্ক গড়ে উঠবে যাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল সেই পুরনো সম্পর্ক আবার জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সিঙ্গের আছেন তারা অবশ্যই এই সময় আপনার পছন্দের জাতক জাতিকাকে পেয়ে যেতেই পারেন তাই চিন্তা না করে নতুন বছরকে চুটিয়ে উপভোগ করুন তবে ক্ষেত্রেও বিবাহিতরা এবং যারা প্রেম করছেন তারা একটু সাবধানে নিজের মনের কথা শুনে চেনার চেষ্টা করুন তৃতীয় স্থানে যে রাশিটি আছে তা ধনু রাশি তেসরা জানুয়ারি দু হাজার কুড়িতে মঙ্গল ঢুকছে ধনুরাশিতে ধনুরাশির জাতক জাতিকারা এমনিতেই একটু আনন্দপ্রবণ ও আবেগপ্রবণ হন জীবনকে উপভোগ করার আনন্দ থাকে মঙ্গনের আগমনে তা দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের জীবনে নতুন প্রেম আসবে কি যে প্রেম ভেঙে গিয়েছিল তাও আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে চতুর্থ স্থানে যে রাশিটি আছে সেটি হচ্ছে কুম্ভ রাশি দু হাজার কুড়ি সালে প্রেমের গ্রহ শুক্র কুম্ভ রাশির একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থান করবে তাই নতুন সম্পর্ক তো তৈরি হবেই সঙ্গী বা সঙ্গিনী আসবে আপনাদের জীবনে যারা একাকিত্বের যন্ত্রণায় আপনারা ভুগছিলেন তারা এবছর আর একা থাকবে না যোগ্য সঙ্গী বা সঙ্গিনী আপনারা পেয়েই যাবেন এই প্রেমকে আপনারা আরও মধুর করার জন্য রাধাকৃষ্ণের পুজো করুন যদি সম্ভব হয় শুক্রবার মধ্যরাতে গোলাপ পুষ্প সহযোগে রাধাকৃষ্ণকে পুজো করুন এবং প্রেম সম্পর্ক যত দীর্ঘস্থায়ী হয় তা আপনি রাধা রাধাকৃষ্ণকে জানান দেখবেন অবশ্যই আপনার প্রেম সুস্থায়ী হবে এবং তা পরিণয়ে পৌঁছাবে ধন্যবাদ